হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের জন্য একটা পপুলার চাইনিজ ড্রামার গল্প আজকে নিয়ে এসেছি। এই ড্রামাটি হয়তো অনেকেই দেখে থাকবেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য অবশ্যই মাস্ট ওয়াচ একটি ড্রামা। ড্রামাতে আমরা দেখব যে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তাদের তিন ভাই বোনের ভিতরে যে সম্পর্ক ছিল তা যে কোনো রক্তের সম্পর্ককেও হার মানায়। এমনই এক পরিবারে বেড়ে ওঠা তিন ভাই বোনের গল্প। এমনকি তাদের তিনজনের কারোরই মা ছিল না, মানে মা ছাড়াই তারা দুইজন বাবার কাছেই বেড়ে উঠেছে সেই ছোটোবেলা থেকে। তবুও এই সম্পর্ক আপনার চোখে কখনো কখনো জল এনে দিবে, তো কখনো আপনাকে প্রচুর হাসাবে। তো চলুন শুরু করা যাক সুন্দর এই ড্রামার গল্প। তবে ড্রামার ভিতরে একটা অকওয়ার্ড ব্যাপার আছে, তা হলো এরা যেহেতু সত্যিকার ভাই বোন ছিল না, তাই তাদের ভিতরে এখানে পরিচালক দেখিয়েছেন একটা প্রেমের সম্পর্ক। 1999 সালে তখন গ্রীষ্মকাল, আমরা একটা বাচ্চা মেয়েকে বসে খেলতে দেখি একটা নুডলস রেস্টুরেন্টের সামনে। তখনই আমরা একটা মালবাহী গাড়ি যেতে দেখি। এই মেয়েটির নাম লি জেনজিয়ান। সে রাস্তার পাশে বসে হাসি দেয় ওই মালবাহী ট্রাকের ভিতরে থাকা একটা বাচ্চা ছেলেকে দেখে। আর এরা এখানে নতুন বদলি হয়ে এসেছিল। এটা হলো লি জেনজিয়ানের বাবা লি হাওচো, আর তিনি এখানে এই রেস্টুরেন্ট চালান, যেটা একটা নুডলসের রেস্টুরেন্ট। আর এই লোক একজন পুলিশম্যান, তিনি এখানে বদলি হয়ে তার ফ্যামিলি নিয়ে এসেছে। আর এটা তার স্ত্রী এবং এটা তার ছেলে লিং শাও। লি জেনজিয়ান লিং শাওকে দেখে খুবই খুশি হয় এবং তাকে ওখানে হাই বলে। তারপরে দেখি এরা সেটেল হয়ে গিয়েছে এবং লিং শাওয়ের কাছে কিছু খেলনা দেখতে পায়, যে খেলনাগুলো দেখে তার মা প্রচণ্ড রেগে গিয়েছিল। এবং সেখানে একটা ছবিও বাঁধানো ছিল, সেটা ছিল তাদের ফ্যামিলি ফটো। তার মা রেগে গিয়ে ওই খেলনাগুলো একটা ডাস্টবিনে ফেলে দিতে আসে। লি জেনজিয়ান খেলনাগুলো ফেলে দিতে দেখে সে কালেক্ট করে নিজের বাড়িতে নিয়ে আসে আর তার বাবাকে দেখায়। আর বাবাকে এটাও বলে যে আমি ওই ছবিতে লিং শাওয়ের একটা ছোট বোনকে দেখতে পেয়েছি, তবে সে তো এদের সঙ্গে আসেনি, অর্থাৎ তার ছোট বোন মারা গিয়েছে এবং সে একটা ঝড় বৃষ্টির রাতে মারা গিয়েছিল, তাই লিং শাওয়ের মা সহ্যই করতে পারে না তার কোনো জিনিস তার বাড়িতে থাকবে। এরপরে আমরা হাও মেই নামের একটা মহিলাকে দেখতে পাই। এই মহিলার সঙ্গে তার হাজব্যান্ডের অনেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে এবং ওই মহিলার একটা ছেলে আছে যার নাম হাও জিশো, তার বয়স 7 বছর। জিনজিয়ানের তাকে একদমই ভালো লাগে না। আসলে গ্রামে সবাই চাচ্ছিল যেন হাও জিশোর মাকে লি জেনজিয়ানের বাবা বিয়ে করে। এদিকে আমরা আবার লিং শাওকে দেখতে পাই, যেখানে দেখি তাদের বাড়ির ভিতরে ঝামেলা লেগেই আছে আর নিচে থেকে লি জেনজিয়ান এবং তার বাবাও এগুলো শুনতে পেত। ঝামেলার পরে ভাঙচুর হলে সেগুলো আবার লিং শাও পরিষ্কার করত। আর যখন ওর বাবা মা অনেক ঝগড়া করত তখন ও রুম থেকে বের হয়ে একটা বই নিয়ে সিঁড়িতে বসে থাকত। লিং শাওয়ের বাবা মায়ের সবসময় ঝগড়া লেগেই থাকতো, তারা ঝগড়া করতে করতে এটাই ভুলে যেত যে তাদের একটা ছেলে আছে তাকে খাওয়াতে হবে। তার মাও অত্যধিক মেজাজি ছিল, তার বাবা তার মাকে অনেক শান্ত করার চেষ্টা করত কিন্তু পারত না। লিং শাও সবসময় সিঁড়িতে এসে বসে থাকত। এদিকে এরা বাবা এবং মেয়ে তাকে বারবার ডাকত খাওয়ার জন্য এবং লি জেনজিয়ান তাকে সবসময় হাত ধরে টানত তাদের বাসায় যেন সে খায়। একদিন তাদের বাসায় লিং শাও খেতে আসে। লি জেনজিয়ান খুবই খুশি হতো কারণ সে সবসময় লিং শাওকে শুরু থেকেই পছন্দ করত। এবং লিং শাও যখন তার ঘরে আসে তখন সে তার বাবা মায়ের ওই ছিঁড়ে যাওয়া ছবিটি তাকে দেখায় আর বলে এটা আমি জোড়া লাগিয়েছি। এভাবেই তাদের দুজনের ভিতরে ভাব হতে শুরু করে আর রোজ রোজ তাদের বাড়িতেই খেতে যেত লিং শাও। লিং শাও যেন তার বাবা মায়ের এই ঝগড়াঝাটির ভিতরে একটা শান্তির জায়গা খুঁজে পেয়েছিল, আর সেটা হলো লি জেনজিয়ান এবং তার বাবা। আর একদিন আমরা দেখি যে হাও জিশু সেও চলে এসেছিল এদের বাড়িতে। জিশুর মা এখন অর্থনৈতিক সমস্যায় পড়েছিল, তাই সে লি জেনজিয়ানের বাবার কাছ থেকে অনেক বড় অঙ্কের একটা টাকা নিয়ে দেশের বাড়িতে চলে গিয়েছিল আর হাও জিশুকে দেখাশোনা করার জন্য এখানে সাময়িক রেখে গিয়েছিল। জিশু তাকে হঠাৎ বাবা বলে ডেকে ওঠে কারণ সে জন্মের পর থেকে তার বাবাকে দেখেনি। তবে লি জেনজিয়ান এবং জিশুর একদমই বন্ধু না। জিশু লি জেনজিয়ানকে খুবই ভালোবাসত কিন্তু লি জেনজিয়ান সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করত, এমনকি তাকে সে এই বাড়ি থাকতেও দিতে চাইতো না। অন্যদিকে সে কিন্তু লিং শাওকে অনেক বেশি যত্ন কেয়ার এগুলো করত আর হাও জিশুর সঙ্গে যত খারাপ আচরণ করত। একদিন লি জেনজিয়ান এবং লিং শাও স্কুল থেকে ফিরে এসে দেখে যে লিং শাওয়ের মা ব্যাগ নিয়ে বের হয়ে এই বাড়ি থেকেই চলে যাচ্ছে। লিং শাও কিছুই বলে না, শুধু কান্না ভরা চোখে তাকিয়ে থাকে। যখন চলে যাচ্ছিল তখন লি জেনজিয়ান বলে, আন্টি তোমার কি লিং শাওকে আর লাগবে না? যদি না লাগে তবে তুমি আমাকে তাকে দিয়ে যাও, আমার একটা ভাই দরকার।
তখন আন্টি অর্থাৎ লিংশাওয়ের মা বলে, ঠিক আছে আজ থেকে লিংশাও তোমার, এটা বলে সে চলে যায়। আর ওখানে তো খুব মজা করতে থাকে লি জিনজিয়ান, আর বলতে থাকে আজ থেকে আমার একটা ভাই আছে, আজ থেকে লিংশাও আমার। আর সেই থেকে লিংশাওকে সে ভাই বলে ডাকতে শুরু করে। এদিকে লিংশাওয়ের বাবা এসে এখন কথা বলে লি জিনজিয়ানের বাবার সঙ্গে, যেহেতু তিনি একজন পুলিশ এবং অনেক বিজি থাকতে হয় তাই তিন ভাই বোন একসঙ্গেই মানুষ হতে থাকে। আর এখন 2009 সাল চলে এসেছে, এখন লি জিনজিয়ানের বয়স 16 বছর, এরা দুজনেও বড় হয়ে গিয়েছিল, তারা 18 বছর বয়সী। আর এটা হলো বড় লিংশাও এবং এটা হচ্ছে বড় হয়ে হাও জিশু। আর এই হলো ড্রামার মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার লি জিনজিয়ান, যার বয়স 16। লি জিনজিয়ান আজ প্রথম তার হাই স্কুলে যাবে, যার জন্য সে ভীষণ এক ভালো মুডে আছে এবং তার ড্রেস দেখে তার বাবা বলে যে তুমি কি গুন্ডামি করতে স্কুলে যাচ্ছ নাকি। কিন্তু তার সঙ্গে তার ভাই জিশুর সবসময় তাল মিলিয়ে যাচ্ছিল, বোঝাই যায় তাদের তিন ভাই বোনের ভিতরে সম্পর্ক খুবই মিষ্টি। তারা তিন ভাই বোন একসঙ্গে স্কুলে যাচ্ছিল আর এদের ভিতরে লিংশাও খুব কমই কথা বলতো। বাড়ি এসে লি জিনজিয়ান খুবই খুশি ছিল, কারণ সে আজকে কিছু একটা অ্যানাউন্স করতে যাচ্ছে যেখানে তার পরিবারের সবাই উপস্থিত ছিল। সবার মাঝে এসে বলে দেয় যে আজকে তার ফার্স্ট প্রিয় ডে ছিল। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তার ছিল দুই ভাই এবং দুই বাবা, পরিবারে সে বলতে একমাত্র মেয়ে। তো সবাই তার দিকে তাকিয়ে কেমন যেন করতে থাকে। সে বলে আমাকে তোমরা কংগ্রাচুলেশন করবে না। কিছুক্ষণ পরে দেখা যায় যিশু বলে তোমার ঘরে কিছু একটা রেখে এসেছে ভাই লিংশাও। তখন সে বলে কি রেখে এসেছে, এটা বলে সে দেখতে চায় যে কি নিয়ে এসেছে তার জন্য। যখন সে জিনিসটা বের করে নিয়ে আসে তখন আবার সবার চোখ মুখে হাত উঠে যায়, সবাই খুব লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। লি জিনজিয়ানের বাবা বলে যে তুমি সবার সামনে এগুলো বলতে পারো না। জিনজিয়ান বলে তো কি করব, আমাদের বাড়িতে বলার মতো তোমরা ছাড়া তো কেউ নেই। তারপরে আমরা একটা মেয়েকে দেখি, এর নাম মিং ইউ। তো এও তাদের সঙ্গে একই স্কুলে পড়ে, তবে কিছু লোকজনের সঙ্গে তাদের ঝামেলা হচ্ছিল। তখন মেয়েটিকে প্রোটেক্ট করার জন্য সেখানে যিশু চলে আসে। আর যখন জানতে পারে লি জিনজিয়ান যে যিশুর সঙ্গে কিছু লোকের ঝামেলা হচ্ছে, তখন সে তার ভাই লিংশাওকেও ডেকে নিয়ে আসে আর এখানে এসে ঝামেলা মিটিয়ে তো ফেলে। কিন্তু এখানে লিংশাওকে ডাকার জন্য লিংশাও বলে এটা তো কোনো ঝামেলাই না, তুমি শুধু শুধু আমাকে কেন ডাকলে, আর তাকে বকাঝোকা করতে থাকে। আর সেও বকাঝোকা শুনে তখন দুই ভাইয়ের সঙ্গে আবার স্কুলে ফেরত আসে। তবে এভাবে আসার জন্য টিচার তাদের অনেক বকাঝোকা করে আর শাস্তি দেয়। তখন মিয়ংও তাদের সামনে আসে আর বলে আমার জন্য তোমাদের শাস্তি পেতে হলো। আর সে লি জিনজিয়ানের ব্যাচমেট, একই সাথে সে ক্লাস প্রেসিডেন্ট। তো সে সবার সঙ্গে পরিচিত হয় আর তার খুবই ভালো লাগে লি জিনজিয়ানের দুই ভাইকে, সেখান থেকেই তাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর মিয়ংও মনে মনে পছন্দ করতে শুরু করে হাও জিশুকে। তবে এসব দিকে কোনো দিকে খেয়াল কিন্তু ছিল না লি জিনজিয়ানের, সে ভাইদের সঙ্গে একদম সিম্পলভাবেই চলতো। এদিকে আমরা দেখি লিংশাও রাতে না খেয়ে রুমে চলে আসে আর তার জন্য খাবার নিয়ে আসে লি জিনজিয়ান এবং হাও জিশু, তাকে বারবার খেতে বলে। তবে লিংশাও বলে যে সে ব্রাশ করেছে, সে খাবে না। লি জিনজিয়ান তখন তার খাটের উপর শুয়ে পড়ে আর বলে তুমি না খেলে আমি যাবো না। তারপরে দেখা যায় সে তার ব্ল্যাঙ্কেটের স্মেল নিতে থাকে আর বলতে থাকে এই ব্ল্যাঙ্কেটের স্মেল একদম তোমার শরীরের মতোই। এটা যখন বলে তখন তার দিকে তাকিয়ে থাকে তার ভাই লিংশাও এবং তাকে টেনে তুলে বলে যে তোকে বলেছি না আমার আর হাও জিশুর দুজনের ঘরেই তুই ঢুকবি না। এরপরে সে বলে যে তাই কি হয়েছে একটু ঢুকেছি বলে এবং বলে যে তোমাকে খেতে হবে না। লিংশাওকে খাওয়ানোর জন্য যে খাবার সে নিয়ে এসেছিল সেই খাবার তাকে না খেতে দিয়েই বলে তোমাকে আর খেতে হবে না, একটু শুয়েছে বলে যেন অনেক কিছু হয়ে গিয়েছে। খাবার নিয়ে সে সোজা চলে যায়। পরদিন স্কুলে গিয়ে লিংশাও দেখে যে তার মা এত বছর পরে তার সঙ্গে দেখা করতে এসেছে, এটা দেখে তার খুবই রাগ হতে থাকে। এত বছর পরে সে কেন তার সামনে এলো, সে তো তাকে ছোটবেলায় রেখে চলে গিয়েছিল। আর দূর থেকে এই দৃশ্য দেখে ফেলেছিল হাও জিশুও। তার মা তার সঙ্গে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সে তার মাকে বলে যে তুমি তো আমাকে রেখে চলে গিয়েছিলে, কেন তুমি ফিরে এলে। তার মা বলে সময় কত দ্রুত চলে যায়, তুমি কত বড় হয়ে গিয়েছো।
তবে আমি চলে গিয়েছিলাম কারণ আমাকে যেতে হতো। আমার হাতে তখন আসলে কিছুই করার ছিল না। তুমি আমার সঙ্গে থাকলে তোমারই ক্ষতি হতো, তার জন্যই আমি তোমাকে ফেলে রেখে চলে গিয়েছি। কিন্তু সন্তানকে ফেলে রাখার জন্য এটা কোনো কারণ হতেই পারে না। যত বিপদই আসুক না কেন, তাকে সবসময় আগলে রাখাই উচিত। আর এরা দুই ভাই বোন যখন দেখে যে ওর মা ফিরে এসেছে, এরা বাহিরে অপেক্ষা করতে থাকে। তখন হাওজিশুন নিজের মায়ের কথা মনে পড়ে, তাই সে চলে যায়। লিজিন জিয়ান ওখানে একাই বসেছিল। লিংশাও যখন জিনজিয়ানকে দেখতে পায়, তখনই সে তার মায়ের সামনে থেকে উঠে চলে আসে আর তার হাত জড়িয়ে ধরে রেখেছিল জিনজিয়ান। লিংশাও বলে, এভাবে হাত ধরে থাকলে ডিন আমাদের বকা দিবে। কিন্তু কোনোভাবেই তার হাত ছাড়তে চায় না জিনজিয়ান। তার কোথাও একটা ভয় হচ্ছিল, যদি লিংশাওয়ের মা এসে তার কাছ থেকে তাকে নিয়ে যায়। ঠিক তখনই দেখা যায় টিচার ওদের বকা দেয় আর ওরা দুইজন দৌড় দেয়। লিংশাওয়ের মা এখন সিঙ্গাপুরে সেটেলড আছে এবং তার একটি মেয়েও আছে। কিন্তু তবুও সে তার এক্স হাজব্যান্ডের সঙ্গে যখন দেখা করতে আসে, তার হাজব্যান্ড প্রথমে ভালোই তো কথা বলছিল, কিন্তু যখন জানতে পারে লিংশাওয়ের সঙ্গে তার মা দেখা করেছে, তখনই তার মেজাজ গরম হয়ে যায় এবং প্রচণ্ড রেগে মেগে ওখান থেকে চলে আসে। এরপরে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। যখন তারা স্কুল থেকে বাড়িতে ফিরে আসে, তখন দেখা যায় লিংশাওয়ের নানি এসেছে এবং তার সঙ্গে তার মায়ের সেই ছোট মেয়েটিকেও নিয়ে এসেছে। আর এই ছোট পিচির নাম লিটল অরেঞ্জ। সে তো ভাই ভাই করে পাগল করে দিচ্ছিল। তবে তারা কেউই লিংশাওয়ের নানির সঙ্গে খুব ভালো ব্যবহার করে না। ওই মহিলাও এদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে মহিলা এখানে লিটল অরেঞ্জকে রেখে চলে যায়। এখন তো মহা বিপদ হয়ে গেল, একে কে রাখবে? এরা তিনজন ওর সামনে বসে পড়ে। ওই মেয়ে বলে যে লিংশা হচ্ছে আমার ভাইয়া। তখন লি জিনজিয়ান বলে, না সে আমার ভাইয়া, কারণ তোমার মা অনেক ছোটবেলায় তাকে আমার কাছে রেখেই চলে গিয়েছিল। আর ওই পিচি মেয়ের সঙ্গেই তারা ঝগড়া করতে থাকে। আর তাদের বাবা এসে বলে, তোরাও কি ছোট হয়ে গেলি নাকি? এরপরে দেখা যায় ওরা তিন ভাই বোন ছাদের উপরে বসেছিল শুটিং স্টার দেখার জন্য। কিছুক্ষণ পরেই জিনজিয়ান ঘুমিয়ে পড়ে। দুই ভাই নিজেদের ভেতরেই কথা বলছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় যে তারা খসা শুরু হয়েছিল। তখন তারা জিনজিয়ানকে জাগিয়ে দেয়। জিনজিয়ান মা মা বলে ডাকতে থাকে। তার ধারণা তার মা তারা হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার লিটল অরেঞ্জকে দেখি যে তার ভাইকে খোঁজার জন্য জিনজিয়ানদের বাড়িতে আসে। জিনজিয়ান বলে, তোমার ভাই এখানে নাই। তখন লিটল অরেঞ্জ বলে যে, আমি তোমাকে 100 টাকা দিব, তুমি আমার ভাইয়ের কাছে আমাকে নিয়ে চলো। আর জিনজিয়ান বলে, সত্যি? তখন দেখা যায় যে সত্যি তাকে সে 100 টাকা দিয়েছে। জিনজিয়ান বলে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে লিংশাওকে খোঁজা যাক। আর জিনজিয়ান তাকে নিয়ে এদিকে ওদিকে ঘুরতে থাকে। তারা একটা সিঁড়ি দিয়ে নামছিল, ঠিক তখনই হঠাৎ করে ওখান থেকে লিটল অরেঞ্জ পড়ে যায় আর সোজা তাকে হসপিটালাইজড হতে হয়। কিছুক্ষণ পরে লিংশাও ওখানে খুব দ্রুত দৌড়ে আসে। তবে এসে সে জিনজিয়ানের সঙ্গে কথা বলে না। জিশু বলে যে, ও ঠিক আছে, ওর কিছুই হয়নি, তোমাকে কষ্ট পেতে হবে না। তবে লিংশাওয়ের মা তো খুবই চিল্লাপাল্লা শুরু করে দেয়। জিনজিয়ান বলে যে, আমি কিছুই করিনি, আমি তাকে ধাক্কা মেরে ফেলেও দেই নেই। তারপরে দেখা যায় জিনজিয়ানকে লিংশাও বলে যে, তুমি বাড়িতে চলে যাও, আমি পরে এদিকটা সামলে বাড়িতে চলে আসব। জিনজিয়ানের খুবই খারাপ লাগছিল। এবার দেখা যায় যে তার মা তাকে বলে যে, তুমি জিনজিয়ানকে অনেক ভালোবাসো, তো তুমি জিনজিয়ানকে যতটা ভালোবাসো তার থেকে কিছু ভালোবাসা তোমার ছোট বোনকেও দাও। তখন লিংশাও তার মাকে বলে, জিনজিয়ানের জন্য যেটা আমার আছে সেটা কখনো আমি কারোর সঙ্গেই ভাগ করব না। এটা বলে সে চলে আসে। ওদিকে ওরা দুই ভাই বোন অপেক্ষা করতে থাকে কখন লিংশাও ফিরবে। তো লিংশাও ফিরে আসছিল। এটা দেখে ওরা দুইজন দৌড়ে নিচে চলে আসে। জিনজিয়ান তো তার সামনে গিয়েই অনেক লাফালাফি করতে থাকে। মনে হচ্ছিল যেন অনন্তকাল পরে তাকে দেখছে। আর সে এটাও বলে যে, লিটল অরেঞ্জকে সে ফেলে দেয়নি, সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। তার মা অর্থাৎ লিংশাওয়ের মা তার বোনকে নিয়ে সিঙ্গাপুরে ফেরত গিয়েছিল। এতে এরা সবাই খুবই খুশি হয়েছিল আর তারা এতই খুশি হয়েছিল যে নিজেদের ভিতরেও তারা টাইম স্পেন্ড করতে থাকে। যেহেতু এখন সময় অনেক গড়িয়েছিল, 2009 সাল, আরও একটি নতুন বছর চলে এসেছে। সে বছর জিনজিয়ানদের স্কুলে নতুন একটা মেয়ে আসে, তার নাম ত্যাং চ্যান, এবং এই মেয়েটি অভিনয় করতে খুবই পছন্দ করে আর তার স্বপ্ন হলো সে একজন অ্যাক্ট্রেস হবে। এদিকে আমরা হাও জিশুর বাবাকে দেখি, যিনি তার আসল বাবা, যার সঙ্গে তার মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। এই লোকের নাম মিস্টার জাও। সে এতদিন পরে ফিরে এসেছে আর তাকে বলে, তুমি আমার ছেলে। তো তাকে তো চেনারই কথা নয় হাও জিশুর। জিশু বলে, আপনি এখানে কেন এসেছেন? তার বাবা বলতে চায় যে, আমি এখন বিদেশে থাকি, আমি একজন বিজনেসম্যান, আমার বিজনেস দেখাশোনা করার জন্য আমার তো আমার উত্তরাধিকার লাগবে, তাই না? আর সে চায় তার ছেলেকে এখন বিদেশে নিয়ে পড়াতে, তবে তাকে ওখানে বয়কট করে দিয়ে চলে এসেছিল জিসো, এবং এটা নিয়ে তার মন খারাপ ছিল। তবে সে তার ভাই বোনদের এই ব্যাপারটা বলে না। এদিকে অনেক দাঁতে ব্যথা হয়েছিল জিনজিয়ানের,
তাকে নিয়ে দাঁতের ডক্টর দেখাতে এসেছিল তার ভাই লিংশাও। জিনজিয়ানার অনেক ভয় করছিল। লিংশাও তাকে বলে, কোনো ভয় নেই, কারণ সবসময় তোমার সাথে আমি আছি। আর পুরোটা সময় লিংশাও তার হাত ধরেই বসেছিল। এতে তার ভয় অনেক কেটে গিয়েছিল। আর লিংশাও যখন তাকে নিয়ে ফিরে আসছিল, তখন সে তার ভাইকে বলে, সে যদি ভবিষ্যতে ডেন্টিস্ট হতে পারে তবে তার আর ভয় লাগতো না। এটা এখন অনেকটা মনে গেঁথে গিয়েছিল লিংশাওয়ের, যে তার বোন চায় সে ডেন্টিস্ট হোক। এদিকে ওই মিস্টার জাও আবার এদের বাড়িতে এসেছিল। এদের বাড়িতে এসেছিল তাদের দুই বাবার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু যখন তারা অফার করে তাদের টাকা, অর্থাৎ মিস্টার জাও ওই দুই বাবাকে বলে যে, আমি আপনাদের অনেক টাকা দিব, বিনিময়ে যিশুকে আমাকে দিয়ে দিন, তখন দুই বাবাই তাকে রুম থেকে ঠেলে বাইরে বের করে দেয়। মানে তার এখানে কোনো স্থান নেই, এটা তাকে বুঝিয়ে দিয়েছিল। পরদিন লিংশাও এবং হাও চিশু দুইজনই অ্যাডমিশন টেস্ট ছিল। আর তাদের বোন অর্থাৎ লি জিনজিয়ান এসে বলে যে, তোমাদের সেই লাকি আন্ডারওয়্যার তোমরা কি পরেছ? এবং এই লাকি আন্ডারওয়্যার মানে দুটো রেড আন্ডারওয়্যার। তো দেখা যায় যে তারা দুজনে পরেছিল এবং তাদের বোন সেটা চেকও করে। তো এমনই সম্পর্ক ছিল তাদের তিন ভাই বোনের। তো দেখা যায় তারা পরীক্ষা দিতে চলে যায়। লি জিনজিয়ান এখনও তাদের থেকে দুই বছরের ছোট। তাদের পরীক্ষা হয়ে গিয়েছিল। জিনজিয়ানকে পড়াচ্ছিল লিংশাও। তখন জিনজিয়ান তাকে বলে যে, তোমার তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তোমার তো অনেক মজা। আর লিংশাও এবার জিনজিয়ানের উপর নজরদারি শুরু করে। সে তার কোশ্চেন দেখছিল, যত ভুল হচ্ছিল তার মাথায় সে টোকা দিচ্ছিল। তখন জিনজিয়ান বলে, তুমি আমাকে মাথায় মারবে না বলেছি না, তাহলে আমাকে কে বিয়ে করবে? আর তখন তাকে হঠাৎ করে লিংশাও বলে, আমি করব। এটা শুনে তো জিনজিয়ান অবাক হয়ে যায়। এবং লিংশাও পুনরায় আবারও বলে যে, আমি করব। বড় ভাইয়ের মুখ থেকে এরকম বিয়ের কথা শুনে জিনজিয়ান বেশ অবাক হয়ে গিয়েছিল। তবে সেটাই ইয়ারকে ভেবে নিয়েছিল। আস্তে আস্তে সে তার মুখ ঘুরিয়ে নেয় এবং তার থেকে কোশ্চেনটিও নিয়ে নিয়ে কেমন একটা ভঙ্গিতে লিংশাওয়ের দিকে তাকিয়ে থাকতে শুরু করে। এরপরের দৃশ্যে আমরা দেখি যে লিংশাওয়ের সেই নানি অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। তাই লিংশাও এবং তার বাবা দুজনে হাসপাতালে এসেছিল। তখনই লিংশাওয়ের কাছে একটা ফোন চলে আসে। এটা তার আঙ্কেল করেছিল। তার মা তার মাকে দেখতে আসার জন্য যখন আসছিল এয়ারপোর্টে, তখন তার মায়ের এবং তার মায়ের যে প্রেজেন্ট হাজব্যান্ড, তাদের দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানে তার মায়ের হাজব্যান্ড ডেড স্পট হয়ে যায়, তবে তার মা প্যারালাইজড হয়ে যায়। এদিকে দেখা যায় লিংশাওয়ের নানিও মারা গিয়েছে। লিংশাওয়ের মাথায় তো যেন আকাশ ভেঙে পড়েছিল হঠাৎ করে। এদিকে আমরা হাওমেইকে দেখতে পাই, অর্থাৎ যিশু আর মা। সে এসেছিল দেখা করতে লি হাওচাওয়ের সঙ্গে। আর তার কাছ থেকে যে বিরাট অ্যামাউন্টের টাকা সে নিয়ে গিয়েছিল, তার তিন গুণ টাকা সে তাকে ফেরত দিতে আসে। আর বলে যে, তার পুনরায় বিয়ে হয়েছে, তার এখন অবস্থা অনেক ভালো। কিন্তু এত বছর পরে সে যিশুকে ফিরিয়ে নিতে আসেনি। সে তাকে একেবারে লি হাওচাওকে দিয়ে দেয়। বলে, ও তোমারই ছেলে, তুমি অনেক ভালো একটা জীবন তাকে দিয়েছ, আর তাই আমি কখনো তার উপর অধিকার দেখাবো না। এটা বলে সে চলে যায়। অন্যদিকে তো মায়ের দেখাশোনার জন্য বাড়িতে ফিরতেই পারে না লিংশাও। তবে লি জিনজিয়ানের জন্য তার খুবই মন খারাপ হচ্ছিল। জিনজিয়ান তাকে অনেক আদর করে বলতে থাকে, আমিও তোমাকে খুব মিস করছি ভাইয়া। এদিকে লি জিনজিয়ানের বাবা এবং লিংশাওয়ের বাবা এবার ধরে হাও যিশুকে। আর তারা বলতে চাইছিল যে, তার বাবা এখানে এসেছিল। তার আগে যিশু বলে ওঠে যে, সে বিদেশে যেতে চায়, কারণ সে বুঝতে পেরেছে যে তিন ছেলেমেয়ের একসঙ্গে পড়াশোনা খরচ চালানোর মতো টাকা লি জিনজিয়ানের বাবার নেই। তিনি অনেক কষ্ট করে তাদের পড়াশোনা শেখাচ্ছেন, কিন্তু এখন তারা অনেক বড় হয়ে গিয়েছে। ইউনিভার্সিটি লেভেলে অনেক খরচ, সব কিছু সব দিক ভেবে সে চিন্তা করেছে সে তার বাবার কথা মেনে বিদেশেই যাবে। আর দুই বাবাও রাজি হয়ে যায়, কারণ এর থেকে যদি একটা সুন্দর ভবিষ্যৎ হয় যিশুর, তবে সেটাই বেটার। এদিকে আমরা আবার দেখতে পাই লিংশাওয়ের আর এক কাহিনী। লিংশাওকে এখন সিঙ্গাপুরে যেতে হবে তার মায়ের সঙ্গে। তার বোন অনেক ছোট, সে তো আর তার মাকে দেখাশোনা করতে পারবে না। এখন যদিও ছেলে হয়ে তার একটা দায়িত্ব আছে, তাই তাকেই যেতে হবে। অনেকদিন পরে যখন লিংশাও বাড়িতে ফিরে আসে, তখন তার কোলে ঝাঁপিয়ে পড়ে লি জিনজিয়ান আর বলে, তুমি কত দিন পরে ফিরে এসেছো। লিংশাও তাকে কোল থেকে নামাতেই যাচ্ছিল, কিন্তু জিনজিয়ান সে কিছুতেই নামবে না। আর জিনজিয়ানের বাবা এটা দেখে বলে, ও এখনও বড়ই হলো না। এরপরে জিনজিয়ান তাকে অনেক খাওয়াতে থাকে আর বলতে থাকে, এখন থেকে আমি সবসময় ভাইয়ের সঙ্গেই থাকবো, আমি কোথাও যাব না। রাতের বেলা ছাদের উপরে খুব মন খারাপ করে বসেছিল লিংশাও, এবং তখন সেখানে হাউস যিশুয়া ছিল। তো সে যিশুয়াকে বলে সে সিঙ্গাপুরে যাচ্ছে। এটা শুনে যিশু বলে, তুমি কি বললে, তুমি সিঙ্গাপুরে যাচ্ছ? এটাতে তার খুবই রাগ হয়। বলে, আমরা দুজনেই অনেক আনগ্রেটফুল, আমরা অকৃতজ্ঞ। এটা বলে তাকে একটা ঘুষি দেয়। বলে, আমিও ইউকেতে চলে যাচ্ছি মিস্টার জাও এর কথা শুনে।
আমি ভেবেছিলাম তুমি থাকবে, কিন্তু তুমিও চলে যাচ্ছ। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় আর সেখানে লি জিনজিয়ান চলে এসে বলে, তোমরা কি করছো এগুলো? সে ঝগড়া থামিয়ে দেয় আর তারপরে এখন সমস্ত সত্য সবার সামনে চলে এসেছে। তারা দুই ভাই বিদেশে যাচ্ছে। লি জিনজিয়ান খুব শান্তভাবে বলে যে তোমরা দুজনের কেউই যাবে না, আর এটা নিয়ে আলোচনা করারও কিছু নেই। আমি তোমাদের যেতে দিব না, আমি অ্যালাউ করব না তোমাদের যাওয়ার জন্য। আর এখন কেন ওই দায়িত্ব কর্তব্যহীন লোকগুলো এসে দায়িত্ব ফলাচ্ছে? এখন কেন তোমাদের নিয়ে তারা টানাটানি শুরু করছে? যখন তোমাদের ফেলে গিয়েছিল তখন কেন তারা খোঁজ নেয়নি? আমি বলেছি তোমরা যাবে না, তার মানে তোমরা যাবে না। এবং সে অনেক কান্নাকাটি করতে থাকে এবং দুই ভাইয়ের সামনে অনেক রাগারাগি করে সে ওখান থেকে ঘরে যেয়ে কাঁদতে থাকে। সে কম্বল মুড়ি দিয়ে যখন কাঁদছিল তখন লিংসাও তাকে এসে ডাকতে থাকে, তবে সে তাকে একদম পাত্তা দেয় না। সেখানে হাও জিশুও এসেও তাকে ডাকতে থাকে, তবে সে কারোর সঙ্গেই কথা বলে না। লিংসাও যখন চলে আসছিল তখন লি জিনজিয়ান বলে, সবাই তাহলে ঠিকই বলে, আমাদের ভিতরে রক্তের কোনো সম্পর্ক নেই, তুমি জাস্ট আমার প্রতিবেশী, তাই না? এজন্যই তো তুমি আজকে চলে যাচ্ছ। লিংসাও নিজের অনেক কষ্ট হচ্ছিল। সে জিনজিয়ানকে বলে, যখন তুমি অনেক বড় হবে তখন চিরকালের জন্য আমরা একসঙ্গে থাকবো। এবং একটা প্রমিস সে আজকে জিনজিয়ানের কাছে করে গিয়েছিল যার অর্থ জিনজিয়ান বুঝতে পারেনি। জিনজিয়ান শুধু কান্না ভরা চোখে তার দিকে তাকিয়ে থাকে আর বলে, তোমরা যদি যাও তবে তোমরা আজ থেকে আমার ভাইয়া নও। এটা বলে সে কাটতে থাকে। পরদিন খুব সকালে ভোরে জিনজিয়ান চলে যায় তার গ্রামের বাড়িতে দাদির কাছে, আর দেখা যায় তার দাদি ফোন দিয়ে বলেছে যে জিনজিয়ান অনেক দ্রুত চলে এসেছে। এদিকে লিংসয়ের বাবা তো কোনোভাবেই মানতে পারে না, এখন কেন তার মায়ের দেখাশোনা তার ছেলেকে করতে হবে? সে খুবই রাগারাগি করছিল, কিন্তু তবুও তো যেতে হবে। জিনজিয়ান যাওয়ার আগে দুই ভাইকে একজোড়া করে জুতা দিয়ে গিয়েছিল। পরের দৃশ্যে দেখা যায় যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে দিচ্ছে লিংসাও, তার দুই বাবা তাকে বিদায় জানাচ্ছিল। লিংসাও এভাবে বিদায় নিয়ে নেয়, তবে এখানে হাও জিশো ছিল না, সে ছাদের উপর থেকে এই দৃশ্য দেখছিল, তাকেও তা বিদায় নিতে হবে। ঠিক তার পরদিনই হাও জিশো বিদায় নিয়ে নেয়, তবে কারোরই যাওয়ার আগে লি জিনজিয়ানের সঙ্গে দেখা হয় না। লি জিনজিয়ান আকাশের দিকে তাকিয়ে উড়ে যাওয়া জাহাজগুলোই দেখছিল এবং সে বসে বসে ভাবতে থাকে তাদের সেই ছোটবেলার কথা। এখন সে একা হয়ে গিয়েছে, তাকে একা একা স্কুলে যেতে হয়, কিন্তু সে এতই রেগেছিল যে তার দুই ভাই তার কাছে ফোন দিলে সে কোনোভাবেই তাদের সঙ্গে কথা বলতো না, এবং সে বলতো যে তারা তো জাস্ট আমার নেইবার, তো তাদের সঙ্গে কেন আমি কথা বলবো। তার বাবা তাকে বোঝানোর অনেক চেষ্টা করতো, সে তার বাবাকে ধরে অনেক কাঁদতে থাকে। এভাবে সময় গড়িয়ে যায়। জিনজিয়ান এখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গিয়েছে। এখন দেখা যায় সে অনেক বড় হয়ে গিয়েছে, তার বয়স 25 বছর, আর তার দুই ভাই তার সঙ্গে ভিডিও কলে কথা বলে, তবে তারা কল দিলেই সে হয় লিংসয়ের বাবাকে না হয় তার বাবার কাছে দিয়ে দিত। সে এখন একটা স্টুডিওতে কাজ করে, একজন সিনিয়রের সঙ্গে মিলে এই স্টুডিওটা তারা দাঁড় করিয়েছে এবং সে কাঠ খোদাই করতে অনেক পছন্দ করে, আর এটাই তার মেজর। সে একজন আর্টিস্ট, সে খুব ভালোই ছিল, ভাইদের ছাড়াও তার দিন খুব ভালো যাচ্ছিল। ইতোমধ্যেই তার ভাইদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তাদের ফিরে আসার কথা ছিল, কিন্তু তারা নির্দিষ্ট সময়ে ফিরে আসে না, আরও অনেক বছর অতিবাহিত হয়ে যায়। এখন মে 2019 সাল, লি জিনজিয়ানের বয়স 25 হয়ে গিয়েছে, আর আজকেই ফিরে আসছে লিংসাও। তবে তার ফিরে আসার কথা তার বাবারা জানলেও জানতো না লি জিনজিয়ান। যখন সে ফিরে আসে তখন মিয়ংও তাকে রিসিভ করতে আসে। এত বছর তার সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে চলেছিল লিংসাও, তার কাছ থেকেই সে লি জিনজিয়ান কোথায় কী করছে তার সমস্ত তথ্য নিত। কিন্তু মনে মনে এই মেয়েটি আবার এখন লিংসাওকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। লিংসাও বলে যে এখন অনেক কিছুই পাল্টে গিয়েছে। এদিকে জিনজিয়ান আজ একটা প্রদর্শনীতে গিয়েছিল, সেখানে কাঠখোদায় অনেক কিছুই প্রদর্শন করা হয়েছিল। এদিকে বাড়িতে ফিরে এসেছিল লিংসাও, তাকে দেখে তার বাবা অনেক খুশি হয়েছিল, কিন্তু এত বছর পরে ফিরে আসার জন্য তারা কোনো প্রকার রাগ তার প্রতি করেনি। অন্যদিকে আমরা হাও জিশুকে দেখতে পাই যেও বাড়িতেই ফিরে এসেছিল, মানে দেশে ফিরেছিল, কিন্তু তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় কারণ সে একটা মেয়েকে সেক্সুয়ালি হ্যারাস করেছে। আসলে সে জিনজিয়ানকে দেখার জন্য ওই প্রদর্শনীতে গিয়েছিল, কিন্তু জিনজিয়ান তখন মানুষের ভিড়ে পড়ে যাচ্ছিল। জিনজিয়ানকে আটকাতে গিয়ে সে তার বুক চেপে ধরে, তবে সে বুঝতে পারেনি ওটা জিনজিয়ানের বুক, সে ভেবেছিল ওটা জিনজিয়ানের পেট। আসলে জিনজিয়ান তো আর সেই ছোট্ট নেই, সে তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। জিনজিয়ান বলে যে তুমি এখন কেন মুখ লুকাচ্ছ, এবং তার কণ্ঠ তার পরিচিত মনে হচ্ছিল, তাই টেনে তুলে দেখে এটা তো তারই ভাই হাও জিশু। সে বলে তুমি কখন চলে এসেছ? পুলিশ স্টেশন থেকে তারা বাইরে এসে দাঁড়ায়। যখন নিজেদের ভিতরে তারা কথা বলছিল
আর ভুল বোঝাবুঝি মিটিয়ে নিচ্ছিল তখনই লিং শাও দৌড়ে এই পুলিশ স্টেশনের ভিতরেই যেতে থাকে। আর কিছুক্ষণ পরে সে টের পায় যে দুই ভাই বোন এখানেই দাঁড়িয়ে আছে। এখানে তো আবার লিং শাওকে দেখে ওরা দুইজন অবাক হয়ে যায়, কারণ কেউই জানত না কে কখন দেশে ফিরবে। জিনজিয়ান দুই ভাইকে একসঙ্গে দেখে ভীষণ অবাক হয়েছিল, কারণ এই দুই ভাই তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। জিনজিয়ান বলে, আমি বেশ সারপ্রাইজড হয়েছি। আর তাদের সঙ্গে জাস্ট ফর্মাল কিছু কথাবার্তা বলে। এত বছরে তাদের ভিতরে যে অনেক ডিস্টেন্স হয়ে গিয়েছে সেটা জিনজিয়ান বুঝিয়ে দিয়েছিল। কাজের বাহানায় সে দুই ভাইকে রেখে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরা দুজনও বুঝতে পারে যে জিনজিয়ান সে আগের মতো ছোট্টটি আর নেই। জিনজিয়ান ঘরে শুয়ে ভাবছিল তাদের ছোটবেলার কথা, কিন্তু আজকে হঠাৎ করে যেন দূরত্ব কত বেড়ে গিয়েছে। লিংশাও জিনজিয়ানের ঘর ঘুরে দেখছিল। পরদিন মিয়ংও জিনজিয়ানকে নিয়ে ডক্টর দেখাতে আসে, কারণ তার দাঁতের প্রবলেম এখনও ছিল। তবে জিনজিয়ান অনেক ভয় পাচ্ছিল, কিন্তু জিনজিয়ানকে খুব সফটলি কেয়ার করছিল এই ডক্টর। যখন জিনজিয়ানের ট্রিটমেন্ট শেষ হয়ে যায় তখন জিনজিয়ান সেখান থেকে দৌড়ে চলে আসছিল। ঠিক তখনই পেছন থেকে লিংশাও তাকে ডাকে আর বলে যে ওটা আমি ছিলাম। লিংশাওকে এরকম ডেন্টিস্ট রূপে দেখে সে অবাক হয়ে গেলেও আসলে তার মনে পড়ে ছোটবেলার কথা, যখন সে লিংশাওকে বলেছিল তুমি ডক্টর হলে আমার এত ভয় লাগবে না। কিন্তু আজকে বরং তার কেমন ওয়ার্ড লাগতে থাকে এবং সে একটু দূরত্ব বজায় রাখতে চেয়েছিল তার ভাই লিংশাওয়ের থেকে। লিংশাও কিন্তু এটা বুঝতে পারছিল, তো লি জিনজিয়ান তাকে বলে যে আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে, এটা বলে আবার তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে যায়। এরপরে সে সোজা একটা ক্যাফেতে যায়। আর ক্যাফেতে গিয়ে সে হাও যিশুকে দেখে অবাক হয়। এই ক্যাফে যিশু নিজে দাঁড় করিয়েছিল শুধুমাত্র জিনজিয়ানের জন্য। সে বিদেশ থেকে অনেক টাকা ইনকাম করে নিয়ে এসেছে, আর যেহেতু জিনজিয়ান ডেজার্ট খেতে অনেক পছন্দ করে শুধুমাত্র তার জন্যই এই শপটি দিয়েছিল যিশু। লি জিনজিয়ানের মান ভাঙানোর জন্য তারা দুই ভাই একই রুমে থাকতে শুরু করে, যে রুমটা ছিল লি জিনজিয়ান যেখানে থাকতো তার অপোজিটেই। এখানে লি জিনজিয়ানরা তিনজন থাকে। আমরা দেখতে পাই ওই ক্যাফেতে পরদিন তারা সবাই মিলে এসেছিল। এদিকে সবাই জানতে পেরে গিয়েছে লি জিনজিয়ান নেটে একটি ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলে এবং সে সবাইকে জানায় যে ওই ছেলের সঙ্গে সে প্রেম করছে। মিয়ং ও ট্যাং চান এবং লি জিনজিয়ান এই তিনজন মিলেই তারা একটি ফ্ল্যাট নিয়ে থাকে। লি জিনজিয়ান দেখতে পায় তাদের অপোজিটে একটা রুম নিয়েছে তার দুই ভাই। তো লিংশাও তাকে ডাকে এজন্য যে সে যে রুমটি নিয়েছে সেখানে ফিঙ্গারপ্রিন্ট রেখে দিতে চায় সে লি জিনজিয়ানের, যখনই সে ইচ্ছা করবে যেন ঘরের ভিতরে ঢুকতে পারে। জিনজিয়ানের একদমই ইচ্ছা করছিল না, তবুও তার ভাই জোর করে তার ফিঙ্গারপ্রিন্ট রেখে দেয়। এরপরে জিনজিয়ান তার ভাইয়ের কাছ থেকে বাই বলে ওখান থেকে চলে যায়। তার ভাই মনে মনে ভেবে নিয়েছিল যে এভাবে হয়তো বোনের মান ভাঙাতে পারবে। তবে লিংশাওয়ের কিছু ডিসঅর্ডার ছিল, সে রাতে ঘুমাতে পারতো না। পরদিন সকালে যিশু এসে খুব দ্রুতই রান্না করে নেয় জিনজিয়ানের জন্য, কারণ সে তার বোনের অনেক কেয়ার করতে চাইতো সবসময়। জিনজিয়ানের এটা ভালো লাগে না কেন তার ভাই এসে তাকে রান্না করে দিবে। অন্যদিকে প্রতিদিনই প্রায় অ্যাপয়েন্টমেন্ট রাখতো লি জিনজিয়ানের জন্য লিংশাও, কারণ তার দাঁতের চেক আপ করানোর জন্য। এটাও তার একদমই ভালো লাগতো না। জিনজিয়ানের সেই অনলাইন বয়ফ্রেন্ড তাকে ফোন দিয়ে বলে যে আমি তোমার সঙ্গে দেখা করব। জিনজিয়ান তাকে একটা ক্যাফেতে দেখা করতে বলে। তার দুই ভাই যখন জানতে পারে তখন বোনকে তারা খুঁজতে থাকে হন্য হয়ে, কিন্তু কোনো কফি শপেই পাওয়া যায় না তাদের। দুই ভাই ভেবেছিল ওই ছেলে যদি খারাপ হয় আর লি জিনজিয়ানকে নিয়ে কোনো হোটেলে যায়, তাই তারা সোজা পুলিশের কাছে অর্থাৎ লিংশাওয়ের বাবার কাছে চলে আসে একটা ডায়েরি করার জন্য। লিংশাওয়ের বাবা বলে, তোমরা কি পাগল হয়েছ? লি জিনজিয়ান এখন অনেক বড় হয়ে গিয়েছে, সে এমনটাও না যে কেউ তাকে অপহরণ করে নিয়ে যাবে। তবুও এরা তো খুবই টেনশনে পড়ে গিয়েছিল, তাই জিনজিয়ানের বাবার কাছে ফোন দেয় আর বলে যে জিনজিয়ানের সম্পর্কে তিনি কিছু জানেন কি না। দেখা যায় জিনজিয়ানের বাবার নুডলস রেস্টুরেন্টে এসে বসেছিল সেই ছেলের সঙ্গে লি জিনজিয়ান, আর এই ছেলেটির নাম রান। তো কিছুক্ষণ পরে জিনজিয়ানের দুই ভাই সেখানে দৌড়াতে দৌড়াতে চলে আসে আর বলে, আমরা চারিদিকে হন্যে হয়ে ঘুরছি আর তোমরা এখানে কি করছো? আর তাদের ভাইদের অবস্থা তো দেখতেই পারছেন, যেন জিনজিয়ানের বয়ফ্রেন্ডকে তারা ছিঁড়ে খেয়ে ফেলবে। জিনজিয়ান তার দুই ভাইকে সরিয়ে এখন রানের পাশে এসে বসে পড়ে আর বলে, সে আমার বয়ফ্রেন্ড, তাই তোমরা ওকে একদম ভয় দেখাবে না। রাতে যখন তারা খেতে বসে তখন খুবই রাগ হয়ে যায় লিংশাওয়ের এবং সে লি জিনজিয়ানকে বলে, ওই ছেলে আদৌ কতটা ভালো এবং মেন্টালি সে ম্যাচিওর কি ইম্যাচিওর তুমি তো জানো না, আমার ওকে ভালো মনে হয়নি, তাই তুমি ওর সঙ্গে এখনই ব্রেকআপ করে ফেলবে। লি জিনজিয়ান খুব রেগে যায় আর বলে, এইসব কথা বাদ দিয়ে সবাই খাও। কিন্তু লিংশাও একদম গো ধরে বসে আছে যে তার সঙ্গে তার ব্রেকআপ করতেই হবে। জিনজিয়ান বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? লিংশাও বলে, আমি তো জাস্ট বলেছি তাকে ব্রেকআপ করতে।
আর এখন জিনজিয়ান বলে যে কেন তোমরা আমার জীবনের ভিতরে ঢুকছো, যখন তোমরা এখানে ছিলে না তখনও আমি আমার জীবন পার করেছি, আমার এখানে বন্ধু হয়েছে, আমার কলিগ হয়েছে, আর এখন আমার একটা বয়ফ্রেন্ডও আছে। তোমরা যখন ছিলে না তখনও আমি সময় কাটিয়েছি, এখনও আমি কাটাচ্ছি, কেন তোমরা ফিরে এসেই আমার জীবনের উপর ইন্টারফেয়ার করতে শুরু করে দিয়েছ? আমি চাইলে একটা ভালো ডক্টর দেখাতে পারি, এখানে অনেক ভালো ডেন্টিস্ট আছে, কেন তোমরা আমার জন্য অ্যাপয়েন্টমেন্ট রাখো? আমি চাইলে অনেক ডেজার্ট কিনে খেতে পারি, আশেপাশে অনেক ভালো ডেজার্টের শপ আছে, কেন হাউস ইস্যুকেই আমার জন্য ডেজার্টের শপ খুলতে হবে? এসবে সে অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল এবং দুই ভাইকে সে বলে, তোমরা তো চলে গিয়েছিলে, তাছাড়া আমরা তো রিয়েল ব্রাদার্সও নয়, তাই না? তাহলে আমার জন্য তোমরা এসব করা বন্ধ করো, আমি এসব পছন্দ করতে পারছি না। এতে লিংশয়ের খুবই খারাপ লাগে, সে ভাবতেই পারে না লি জিনজিয়ান তাকে এত কিছু বলতে পারে। সে বলে, এতদিন তুমি এগুলোই বলতে চেয়েছিলে, ফাইনালি তুমি সেগুলো বললে। তো তার খুব খারাপ লাগে বিধায় সে ওখান থেকে না খেয়েই উঠে চলে আসে। আর লি জিনজিয়ান কী করবে? তার বাবা অর্থাৎ তাদের দুই বাবাই সবাইকে ঠান্ডা করতে থাকে। লিংশ খুব মন খারাপ করে তার ছোটবেলার কথাগুলো ভাবতে ভাবতেই বাসে করে শহরে ফিরতে থাকে। সে ভাবতেই পারেনি আজকে এতগুলো কথা তাকে লি জিনজিয়ান শুনিয়ে দেবে। তো সে এখন লি জিনজিয়ানের জন্য আলাদা একটা অ্যাপয়েন্টমেন্ট রাখে। পরদিন যখন দাঁতের ডাক্তার দেখানোর জন্য লি জিনজিয়ান যায়, তখন দেখা যায় যে তার ভাইয়ের সঙ্গে যে ডক্টরটি কাজ করতো আজকে সেই তাকে দেখতে চায়। এই ডক্টরটি আবার লি জিনজিয়ানের ভাই অর্থাৎ লিংশকে পছন্দ করতো। দূর থেকে বাইরে থেকে এখন লিংশাওকে দেখতে থাকে লি জিনজিয়ান আর বলতে থাকে সে এত রাগ করে আছে। পরে যখন সে বাসায় ফিরছিল তখন সে দেখে যে লিংশাও একটা স্যুটকেস নিয়ে বাহিরে বের হয়ে যাচ্ছে। সে পিছন পিছন দৌড়াতে থাকে আর বলতে থাকে, তুমি কি চলে যাচ্ছ? লিংশাও বলে, না সে চলে যাচ্ছে না। লি জিনজিয়ান বলে, তাহলে তুমি কি সিঙ্গাপুরে ফিরে যাচ্ছ? তোমার হাতে স্যুটকেসই বা কেন? তখন কোনো কথাই বলে না লিংশাও। লি জিনজিয়ান বলে, ঠিক আছে আমার ভুল হয়ে গিয়েছে, তুমি চলে যেও না, আমি তখন সেন্সে ছিলাম না, আমি অনেক কথা তোমাকে বলে ফেলেছি, কিন্তু তুমি তোমার নিজের হৃদয়ের কথা শোনো, তুমি কেন এভাবে চলে যাবে? তুমি প্লিজ চলে যেও না, আমি সেদিন অনেক রেগে গিয়ে অনেক কথা শুনিয়ে দিয়েছি, কিন্তু আমি ওগুলো আসলে বলতে চাইনি, আমার অনেক ভুল হয়ে গিয়েছে, আমি সরি। আর তুমিই তো আমার ভাইয়া, তাই না? ঠিক তখনই তাকে লিংশাও বলে, কে তোমার ভাইয়া? এটা বলে সে স্যুটকেসটা খোলে আর দেখা যায় ওর ভিতরে শুকনো কিছু ফুল আছে, আসলে সেগুলো ডাস্টবিনে ফেলার জন্য এসেছিল। আর এখন তো লজ্জায় পড়ে যায় লি জিনজিয়ান, কারণ সে ভেবেছিল সে চলে যাচ্ছে বলে অনেক কথা বলে ফেলেছিল। একইভাবে সে হাউস ইস্যুকেও ক্ষমা করে দেয়। পরদিন যখন সে তার স্টুডিওতে যাচ্ছিল তখন একটা ফোন আসে যে হাউস ইস্যু অনেক অসুস্থ হয়ে পড়েছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন তাকে সান্ত্বনা দিতে থাকে লিংশাও। যিশু কিছু ওষুধ খেয়ে ফেলেছিল, যে ওষুধগুলো ছিল লিংশাওয়ের, সে ভেবেছিল এগুলো হয়তো ভিটামিনের ঔষধ, কারণ লিংশাও তাকে বলেছিল এগুলো ভিটামিনের ঔষধ, তাই খাওয়ার পরেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আসলে ওগুলো ছিল স্লিপিং পিল। রাতে ট্রমার জন্য লিংশাও ঘুমাতেই পারতো না, যার জন্য তাকে ওষুধ নেওয়া লাগতো। এটা শোনার পরে সবাই খুব চিন্তায় পড়ে যায়, কারণ সিঙ্গাপুরে কী না কী দিন অতিবাহিত করেছে লিংশাও তার কোনো ধারণাই নেই কারোর। এখন তারা তিন ভাই বোন খুব ভালো ছিল, মানে তাদের দুই ভাইকে ক্ষমা করে দিয়েছিল লি জিনজিয়ান। তাদের তিনজনের সম্পর্ক আবার কিছুটা আগের মতো হতে শুরু করে। লি জিনজিয়ান পরে মিংওকে নিয়ে চলে আসে লিংশাওয়ের ঘরে, কারণ তার ঘরটাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য, যাতে লিংশাও অন্তত ঘুমাতে পারে, কারণ রুম যদি সুন্দর সাজানো গোছানো হয় তবে সেখানে এমনিই ঘুম চলে আসবে। এটা সাজিয়ে তারা চলে আসে। যিশুকেও হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, তাই তারা সবাই মিলে একটা পার্টি করে। সেখানে যিশুর একটা বন্ধু যার নাম জোয়াং বেই সে ছিল। জোয়াং বেই এখানে মিয়ংওকে পছন্দ করে ফেলে, কিন্তু মিয়ংও তো মনে মনে পছন্দ করে লিংশাওকে। আর জোয়াং বেই বলে যে আমার মনে হয় ওদের তিন ভাই বোনের ভিতরে কেউ না কেউ কাপল হয়ে যাবে, হয়তো লিংশাও এবং লি জিনজিয়ান, না হলে যিশু অথবা লি জিনজিয়ান। কিন্তু এটা শুনে মিয়ংও হাসতে থাকে, ওরা ভাবে ওরা একদম স্রেফ ভাই বোন ছাড়া কিছুই নয়। তো দেখা যায় লি জিনজিয়ান এখন তার দুই ভাইকে টেনে ধরে বলে যে চলো আমরা আমাদের পুরনো সময়গুলোতে ফিরে যাই, তোমরা দুই ভাই ফিরে এসেছ, আমি খুবই খুশি হয়েছি, আসলে আমাদের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল, সেই দূরত্ব এখন কেটে গিয়েছে। আর তাদের সবার সম্পর্ক সে খুব ভালোভাবে মেনে নিয়েছিল। তখন লিংশাওয়ের ফোনে একটা ফোন আসে, ফোনটা তখন তুলে ধরে লি জিনজিয়ান। এই ফোনটা করেছিল লিটল অরেঞ্জ। লি জিনজিয়ানকে সে বলে, আমার ভাই তো মাত্র এক মাসের জন্য চায়না গিয়েছে, তো সে কখন ফিরে আসবে? এটা শোনার পরে ভয় লেগে যায় লি জিনজিয়ানের। সে বলে যে মাত্র এক মাসের জন্য এখানে লিংশাও ফিরে এসেছে, তবে যে সে এখানে চাকরি শুরু করেছে, তো এ কথা সে আর জানায় না লিংশাওকে।
লিংচাও যখন নিজের রুমে ঢোকে তখন রুম এত সুন্দর সাজানো গোছানো দেখে তার খুবই ভালো লাগে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে তার এই সিঙ্গাপুর থেকে ফিরে আসার কথাটা জেনে গিয়েছিল ঝাও জেশো। লিংশো সেই সহকর্মী তাকে প্রপোজ করে, তখন লিংশো বলে আমি একটা মেয়েকে পছন্দ করি যে আমার চেয়ে দুই ক্লাস নিচে পড়তো। একদিন মিয়ংও যখন দাঁতের ডাক্তারের কাছে আসে তখন ওই মহিলা ডাক্তার মিয়ংকে জিজ্ঞেস করে লিংশো দুই ক্লাস নিচে পড়তো এমন কাউকে পছন্দ করে লিংশো, তুমি কি জানো এমন কেউ তার আছে কি না? তো মিয়ংও ভাবে তার দুই ক্লাস নিচে একমাত্র লি জিনজিয়ান এবং সে পড়তো। তো লি জিনজিয়ান তো তার বোন, তাহলে সে ছাড়া লিংশো তো আর কাউকে পছন্দ করতেই পারে না। তো এই কথা ভাবার পরে মিয়ংর তো মনে একদম ফুল ফুটতে থাকে। সে ভেবেছিল আসলে লিংশো মনে হয় তাকেই পছন্দ করে। লি জিনজিয়ানকে যখন সে এই কথা বলে জিনজিয়ান বলে সেটাই তো, তুমি ছাড়া ভাইয়া তো আর কাউকে চিনেও না, তুমি আর আমি তো তার বন্ধু, তাছাড়া তো আর কেউ নেই, তাহলে হয়তো তুমিই ওটা হবে। এদিকে লি জিনজিয়ান সে বয়ফ্রেন্ড রানকে দেখতে পায় যে জিশু রেস্টুরেন্টে যেয়ে বসেছিল, কিন্তু জিশু তাকে একদমই সহ্য করতে পারে না। তাই সে জিশুকে বলে তোমাকে দেখে আমার লি জিনজিয়ানের ভাই মনে হয় না, বরং মনে হয় তুমি জেলাস কোনো হাজব্যান্ড। কেউ বোনের জন্য এরকম তার বয়ফ্রেন্ডের সাথে করে? আমার মনে হয় তুমি ভাই নাও, বরং জেলাস হাজব্যান্ড। জিশু তাকে বলে তোমার যা ভাবা তুমি ভেবে নাও, কিন্তু আমি তার সঙ্গে তোমার ব্রেকআপ করিয়ে ছাড়বো, আর আমাদের লি জিনজিয়ানের কখনো বিয়ে করার দরকারই নেই, আমি সবসময় ওর কেয়ার করবো। তাছাড়া আমরা থাকতে ওকে বিয়ে করা কেন লাগবে, আর সব ছেলেরাই অনেক খারাপ। আর সে লি জিনজিয়ানকে বলে তুমি দেখো যার সঙ্গে প্রেম করছো সে সমস্ত মেয়েদের সঙ্গে কেমন গল্প করে বেড়াচ্ছে, সে তোমাকে ঠকাচ্ছে। লি জিনজিয়ান বলে তোমাদের বলেছি না আমার ব্যাপারে কথা না বলতে, আর তারা দুজন ওখানে ঝগড়া শুরু করে দেয়। তো রান এখন লি জিনজিয়ানকে বলে আমরা তো ডেট করছি কিন্তু আমরা কেন নর্মাল কাপলের মতো নয়। তো তারা ট্রাই করে কিস করার কিন্তু তার কোনোভাবেই পারে না, তাই সেখান থেকে লি জিনজিয়ান চলে আসে। লি জিনজিয়ান এখন গুছিয়ে দিচ্ছিল লিংশাওয়ের, কারণ লিংশাও সিঙ্গাপুরে যাচ্ছে তার মাকে বোঝানোর জন্য। লিংশাও আগে থেকেই একটা ফেরার টিকিটও কেটে রেখেছিল। মিয়ংও বাইরে গাড়ি নিয়ে ওয়েট করতে থাকে লিংশাওকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। যখন সে গাড়িতে ওঠে তখন সে তাকে বলে যে আমি আর দেরি করতে চাই না বলে হঠাৎ করে তাকে কিস করে, মানে সে বোঝাতে চায় সে তাকে পছন্দ করে। তবে সে লিংশাওকে বলে ঠিক আছে তোমার এখন কোনো উত্তর দিতে হবে না, তুমি সিঙ্গাপুর থেকে ফিরে আসো তারপর আমাকে সব কিছু বলো। আসলে এখানে মনে মনেই নিজের মনে উল্টোপাল্টা ভেবে নিয়েছিল মিয়ংও। এদিকে এরা দুই ভাই বোন অপেক্ষা করছিল কখন লিংশাও সিঙ্গাপুরে পৌঁছে যাবে আর তাদেরকে নিউজ দিবে। তো দেখা যায় যে লিংশাওয়ের মা বলে যে তুমি এতদিন পরে কেন ফিরে এলে, আর তাছাড়া তোমার লাগেজ কোথায়, লাগেজ ছাড়া তুমি ছোট্ট একটা ব্যাগ কেন নিয়ে এসেছো, আর আমরা লিটল অরেঞ্জকেও দেখেছি অনেক বড় হয়ে গিয়েছিল। তবে এখন নিজের মাকে যখন সে বলতে যাবে সে এখানে সেটেল হবে না বরং চায়নাতে সেটেল হবে, তখন তার মা খুবই রেগে যায়। তার মা তাকে বোঝাতে চায় এখানে তোমার ভালো জব আছে, তুমি কি লি জিনজিয়ানের জন্য চায়নাতে থেকে যেতে চাচ্ছ? তখনই জিনজিয়ান তার ফোনে কল দেয়। যখন জিনজিয়ানের ফোনটা ওঠাতে যাবে লিংশাও তখন তার মা খুবই রেগে যায় আর ফোনটা কাড়াকাড়ি করে নিচে ফেলে দেয়, ফোনটা ভেঙে যায়। আসলে লিংশাওয়ের জন্য এই সিঙ্গাপুর ছিল একদম হেলের মতো, এখানে এলে তার মনে হতো সে নরকে আছে, কারোর সঙ্গেই পন্ত না, তার মা একদম একটা টক্সিক পার্সন। এদিকে তার বাবাও ভাবছিল যে লিংশাও তার মাকে বোঝাতে পারবে কি না। এদিকে জিশু সেই ক্লোজ ফ্রেন্ড জুয়াং বেই তার রেস্টুরেন্টে এসেছিল, সেখানে রান অর্থাৎ লি জিনজিয়ানের সেই বয়ফ্রেন্ডও ছিল। জুয়াং বেই দেখতে পায় যে তার সাথে একটু অন্যরকম আচরণই করছে জিশু, মানে একটু জেলাস আচরণ। তো এটা দেখে জুয়াং বেই তাকে বলে তুমি ওর সঙ্গে কেন এরকম করছো, ছেলেটাকে তো আমার ভালোই মনে হয়েছে, তাছাড়া জিনজিয়ান এখন বড় হয়েছে তার বয়ফ্রেন্ড থাকতেই পারে। কিন্তু জিশু বলে কি দরকার, তার এখনও বয়সী হয়নি বয়ফ্রেন্ড করার মতো, মানে তাদের কাছে সে ছোটই রয়ে গিয়েছে। তো জুয়াং বেই বলে আচ্ছা তুমি কি তোমার বোনকে পছন্দ করো, তুমি যখন বিদেশে গিয়েছিলে তখন তো তোমার গার্লফ্রেন্ডও ছিল না, আমার মনে হয় তুমি জিনজিয়ানকে পছন্দই করো, এবং এটা তো হতেই পারে যে তুমি যদি তাকে বিয়ে করে নাও তাহলে তোমাদের ভিতরে একটা রক্তের বন্ধনও গড়ে উঠবে, তোমরা আর পর থাকবে না। জুয়াং বেয়ের কথাগুলো যিশুর মাথায় খুব ভালোভাবেই ঢুকে গিয়েছিল, সে তো এভাবে কখনোই ভাবেনি। তাই এখন জিনজিয়ানের দিকে তাকাতেও তার খুব লজ্জা করছিল এবং সে আগের মতো আর ফ্রি হতে পারছিল না তার সামনে, এখন সে অনেক কিছুই ভাবছিল। কিন্তু এসব ভাবতে তার অনেক অকওয়ার্ড লাগছিল, একইভাবে আবার মনে হচ্ছিল না হতেই তো পারে। জিনজিয়ান যখন তার সামনে এসে বলে তুমি কি তরমুজ খাবে, তখন সে কেবল স্নান সেরে বের হয়ে এসেছিল, কিন্তু সে এখন জিনজিয়ানের সামনে থাকতে লজ্জাও পাচ্ছিল। হঠাৎ করে তার মনে পড়ে ছোটবেলার একটা কথা,
লিংশাও পড়ছিল এবং জিশু কোনো একটা কাজ করছিল, আর তখন জিনজিয়ান খুব চুপি চুপি আসে আর লিংশাওকেও চুপ থাকতে বলে। আর হঠাৎ করে সেই সে তার প্যান্ট টেনে খুলে ফেলে প্রচণ্ড হাসতে থাকে, আর তখন তার চোখ আটকে ধরে তার বড় ভাই লিংশাও। আর সেই কথা তার আজকে যখন মনে পড়ে তার খুব লজ্জা লাগতে শুরু করে। কিন্তু তারা সবাই খুব চিন্তায় ছিল যে কেন ফিরে আসছে না এখনও সিঙ্গাপুর থেকে লিংশাও। লিংশাও যাওয়ার আগে বলেছিল যেদিন জিনজিয়ানের মায়ের মৃত্যুবার্ষিকী তার আগেই সে ফিরে আসবে, তো আজকে তার মৃত্যুবার্ষিকী ছিল। তারা দুই ভাই বোন ওয়েট করতে থাকে। কিন্তু যিশু এখন একটু অন্যরকম মুডে ছিল, অন্যদিকে দেখতে পায় যে রাত হয়ে যায় তবুও ফিরে আসে না লিংশাও। যিশু কাঁধে করে লি জিনজিয়ানকে নিয়ে ফিরছিল। জিনজিয়ান তাকে বলে যে তুমি কখনো আমাদের ছেড়ে যেও না। তখন যিশু তাকে বলে যদি নাও ফিরে আসে লিংশাও তবে আমি তোমার জন্য সবসময় আছি, আমরা একসঙ্গে থাকবো, আমি কোথাও যাব না। এমন একটা প্রমিস সে অলরেডি করে দিয়েছিল জিনজিয়ানের কাছে। জিনজিয়ান সেদিন ড্রাঙ্ক ছিল তাই সে এসে ঘুমিয়ে পড়ে। তাকে খুব ভালোভাবে যখন শুয়ে তারা দিয়ে যায় তখন অনেক রাত হয়ে গিয়েছে। তবে রাত 12টা বাজার আগেই ফিরে এসেছিল লিংশাও। সে সোজা আগে বাড়িতে আসে এবং লি জিনজিয়ানের মাকে প্রণাম করে, তারপরে সোজা চলে আসে এখন লি জিনজিয়ানের রুমে। সেখানে এসে তার দিকে তাকিয়ে সে বসে থাকে। জিনজিয়ান তখন ঘুমাচ্ছিল কিন্তু ওই দিন নিজেকে আর কন্ট্রোল করতে পারে না লিংশাও। লিংশাও তার কপালে একটা চুম্বন করে, আর ঠিক বাইরে থেকে তখন মিয়ংও দেখতে পায় যে লিংশাও ফিরে এসেছে। তাই সে দরজা দিয়ে দেখছিল লিংশাও কী করছে। তখন সে যে দৃশ্য দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার তো পায়ের নিচে থেকে একদম মাটি সরে যাচ্ছিল, কারণ ভাই বোন হিসাবেই তাদেরকে দেখে এসেছে তারা। তো আজকে লিংশাও একদম অন্যরকম হয়ে গিয়েছিল, কিন্তু যখন অন্তিম পর্যায়ে এসে চলে যাবে তখনই ঘুম ভেঙে গিয়েছিল লি জিনজিয়ানের। জিনজিয়ান তাকে হঠাৎ করে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সে অন্যরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিল। সে কী করবে বুঝতে না পেরে পুনরায় আবার ঘুমানোর ভান করতে থাকে। যখন তার ভাই চলে যায় তখন সে ভেবেই অবাক হয়ে যায় যে এই মুহূর্তে লিংশাও কী করতে যাচ্ছিল। পরদিন মিয়ংও খুব মন খারাপ করে ওই বাসা ছেড়ে চলে আসে, কিন্তু লি জিনজিয়ান ঘুম থেকে না উঠে কেবল ওগুলোই ভাবতে থাকে। আর ভাবতে থাকে যে না, তার ভাই এমন কিছুই মিন করতে চায়নি, সে হয়তো ভুল করেছে। যখন তারা সবাই টেবিলে খেতে আসে তখন তার দিকে তাকিয়েও খুব স্বাভাবিক হওয়ার চেষ্টা করে লি জিনজিয়ান, কারণ সবার সামনে তাদের স্বাভাবিক তো থাকতেই হবে। তবে লি জিনজিয়ানের মনে এখন অনেক প্রশ্ন যেগুলো সে সুযোগ পেলেই লিংশাওকে করতে চায়। আর এখানেই শেষ হয়ে যায় এইটা আমার প্রথম 20 এপিসোড। তবে পরের এপিসোডগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। পরের এপিসোডগুলো থেকেই মূলত তাদের প্রেমের সূচনা। তো আমি পরের এপিসোডের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা যদি চান সেখান থেকে দেখতে পারেন, অথবা আমার প্লে লিস্টে গিয়েও পরের এপিসোডগুলো অর্থাৎ নেক্সট পার্ট দেখতে পারবেন। তো যদি এই ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই পরের পার্ট মিস করবেন না। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।